লিবিয়া উপকূলে সোমবারের নৌকা ডুবিতে ঘটনায় 17 বাংলাদেশী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লিবিয়া থেকে অবৈধ পথে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাচ্ছিলেন। সোমবার ইতালি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে সিসিলির শহর পোজালোতে নিয়েছে। ইতালির কোস্টগার্ডের ভাষ্য, লিবিয়া থেকে 30 ব্যক্তিকে নিয়ে ইতালি অভিমুখে যাত্রা করা নৌকাটি গত রোববার বৈরী আবহাওয়ার মধ্যে উপরে উল্টে যায়। দাতব্য সংস্থা মেডিটারেনিয়া সেভিং হিউম্যানস বলছে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় 110 মাইল উত্তর পশ্চিমের সাগর এলাকায় নৌকাটি উল্টে গিয়েছিল। চলতি বছর এ পর্যন্ত 20,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।